Hey guys, assalamu alaikum. Welcome back to my channel. আমার আজকের রেসিপি হলো গলদা চিংড়ি ভুনা। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, সেহেতু সবাই চিংড়ি মাছ পছন্দ করি। আর সেই চিংড়ি যদি রান্না করা হয় আরো নতুন স্বাদে যত্ন করে, তাহলে তো আর কথাই নেই। দেরি না করে চলুন দেখে নেই কি করে করতে হবে এই চিংড়ি ভুনা। তো চিংড়ি ভুনা করার জন্য আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ এভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ দিয়ে লবণ আর হলুদের সাথে মাছগুলোকে মাখিয়ে নিব। মাছগুলো মাখানো হয়ে গেলে আমি এবার মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে আগেই তেল দিয়ে দিয়েছি। তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তেলগুলো ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব একে একে। সবগুলো মাছ দেয়া হয়ে গেলে এবার এক সাইড ভালোভাবে হয়ে আসার জন্য ওয়েট করব। তো মাছগুলোর এক পাশ হওয়ার জন্য 3-4 মিনিটের মতো লাগবে। এই অবস্থায় আমি চুলার আঁচ মিডিয়াম রেখেছি। তো দেখুন 3-4 মিনিট পর আমি এক পাশ উল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টানো হয়ে গেলে আমি এবার অপর পাশটা হওয়ার জন্য ওয়েট করব। তো একইভাবে অন্য দিকটা হওয়ার জন্য 3-4 মিনিট সময় লাগবে। তো কিছুক্ষণ পর মাছগুলো হয়ে গিয়েছে ভাজা, আমি এবার উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে খুব কড়া করে ভেজে নেওয়া যাবে না, দুই সাইডটা হালকা বাদামি হয়ে এলেই আমি নামিয়ে ফেলব। আমি যেই তেলে মাছগুলো ভেজে নিলাম ওই একই তেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে এবার হালকা বাদামি করে ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে যাবে তখন বুঝতে হবে পেঁয়াজগুলো হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি একটা বড় সাইজের টমেটো এভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো টমেটোগুলো দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে ভেজে নিব। এরপর দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো দেওয়ার পর নিচে লেগে না যায়। এবার দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। আমি এখানে 1 চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি মশলাগুলোকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব।
মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসলে আমি এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার আমি চিংড়িগুলোকে মশলাগুলোর সাথে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিংড়িগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে নেওয়া হলে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাছ দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম। এবার সবগুলোকে আরেকটু নেড়ে নিচ্ছি। এরপর পানি দিয়ে মাছগুলোকে একটু সিদ্ধ করে নিব। তো ঢাকনা দিয়ে ওয়েট করব 4 থেকে 5 মিনিট। চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলেই দেখা যাবে যে পানিগুলো অনেকটাই কমে এসেছে আর মাছ থেকেও তেল বেরিয়ে এসেছে। তো আমি এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো একটু কষানো হয়ে গেলে আমি আবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো ধনিয়া পাতার ফ্লেভারটা বের হওয়ার জন্য আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো দেখুন কিছুক্ষণ পর আমার মাছগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব চুলা থেকে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন মাছগুলো কতটা মজা হবে। খুবই সহজভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এই মজার চিংড়ি ভুনা। আমার রেসিপিটি আপনারা ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।